অপো, ভিভো, রিয়েলমি এই ফোনগুলোর কথা শুনলেই কিন্তু আসলে খুব অস্থির লাগে। কি কারণে এই ফোনগুলোর যে আইসি থাকে, এই আইসিগুলোর হার্ড গ্লু, এত পরিমাণে গ্লু থাকে, তো তারপরেও আমাদের কাজ করতে হয়। তো এই যে আজকের ফোনটি, এটি হচ্ছে রিয়েলমি X3। এই ফোনটি কিন্তু আমি কাজ করেছি বেশ অনেক দিন আগে, এটি একটি আনসাকসেস কাজ ছিল। তো ফোনটি অনই আছে, কিন্তু ফোনটির প্রবলেম হচ্ছে এটি রিস্টার্ট করে, রিবুটিং করে। তো এই ফোনটি আমি আসলে সিপিইউ রিবলিং করব সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং কি আমি অনেক অনেক কাজ করে ওই ফোনটি কিন্তু সাকসেসফুল হতে পারিনি। তো এই কাজটি, ভিডিওটি সামনে চলে আসায় হঠাৎ করে মনে হলো যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এই ফোনটির মাদারবোর্ডটি একদম ফ্রেশ ছিল, আমি সিপিউর উপরের যে কপারটি এটি কিন্তু আমি কেটে নিয়েছি, আর খুবই যত্ন সহকারে প্রথমে আমি সিপিউ রিবলিং করি, এবং রিবলিংয়ের পর অনেকগুলো স্টেপ আমি নিয়েছিলাম পরবর্তীতে। শুধু রিবলিংয়ের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে বলে রাখি এই রিস্টার্ট বা রিবুটিংয়ের যে প্রবলেমটি, এটি কিন্তু আমরা পাওয়ার সুইচ থেকে শুরু করে একদম মাইনর যে প্রবলেমগুলো হয়ে থাকে, ব্যাটারি, পাওয়ার সুইচ এবং সেন্সর বা আউটপুট ভোল্টেজ এবং লজিক, ডিসপ্লে, এভরিথিং, এগুলো কিন্তু সব কিছু চেক করা হয়েছে। সব কিছুর পরেও এটি কিন্তু ফ্লাশও করা হয়েছে, ফ্লাশ করেও কিন্তু এই ফোনটি কিন্তু রান হয়নি। অবশেষে ফোনটির আমি সিপিইউ রিবলিং করলাম, র্যাম এবং সিপিইউ রিবলিংয়ে প্রচুর পরিমাণে হার্ড গ্লু থাকে। আপনারা জানেন, যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, অপো, ভিভো, রিয়েলমি এই ফোনগুলোর কাজ করতে গেলে আমাদের প্রচণ্ড আসলে বেগ পেতে হয়। তো এরপরেও এই কাজগুলো কিন্তু আমাদের করতে হয়, এই কাজগুলো কিন্তু যখন প্রয়োজন তখন কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। তো এই ফোনটির ক্ষেত্রে যে কাজটি হয়েছিল সেটি হচ্ছে প্রসেসর, র্যাম, এগুলো রিবলিং করে লাগানোর পরেও ফোনটি সাকসেস হয়নি। এরপর ফোনটি আমি পাওয়ার সেকশনের যে পাওয়ার আইসি রয়েছে সেগুলো থেকে যে আউটপুট ভোল্টেজগুলো রয়েছে সেগুলো কোথাও শর্ট রয়েছে কি না, সিপিউর আশেপাশের যে আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ সব কিছু চেক করা হয়েছিল, বাট কোথাও কোনো ফল্ট খুঁজে পাইনি। তো অবশেষে ফোনটি আমি রিটার্ন করে দিয়েছিলাম। কাজটি আসলে অনেক হার্ড ছিল, যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই বুঝবেন যে এই রিয়েলমি ফোনগুলোর যে আইসিগুলো, এগুলোর যে আঠা থাকে, এই আঠাগুলো ক্লিন করে এত নিখুঁতভাবে একটি আইসিকে সুন্দর করে রিবলিং করা, এটি কিন্তু অত্যন্ত দুষ্কর একটি ব্যাপার। তো যারা এই কাজগুলো খুব সহসাই করেন সবসময়, তাদের কাছে এই কাজগুলো হয়তো ব্যাপারই না, তারা হয়তো বিষয়টিকে তুচ্ছ মনে করবেন, কিন্তু যারা প্রথম কাজগুলো করেছেন তাদের কাছে অবশ্যই এটি অত্যন্ত হার্ড মনে হবে। তো যা হোক, এই কাজটি আমি যখন করলাম তখন কিন্তু অনেক ধৈর্য নিয়ে, যেহেতু ইনটেক একটি ফোন, রানিং একটি ফোন, মানে রিয়েলমি লেখাটি আসছে যাচ্ছে, ফোনটি তো আর ডেড না, তো সেক্ষেত্রে ডেড রিস্ক ছাড়া আমাকে কাজটি করতে হচ্ছে, এবং কি ফোনটি যেন ডেড না হয় সেই বিষয়টিও কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, পোকো X3 প্রোর যে র্যাম প্রসেসর রয়েছে এই ফোনটিতেও কিন্তু সেম একই মডেলের র্যাম প্রসেসর ইউজ করা হয়েছে। তো এই প্রসেসরটি রিমুভ করে প্রবলেমটি সলভ হয় কি না এই বিষয়টি আমার দেখার জন্য আমি কিন্তু প্রসেসরটি রিমুভ করছি, এবং কি সেটিকে রিবলিং করে ইনস্টল করব। আর রিয়েলমি X3-র যে এই ধরনের প্রবলেমের সলিউশন আসলে আমি নেটেও কোথাও পাইনি, অনলাইনে, ইউটিউবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, এই প্রবলেমের সলিউশনটি পাইনি। যেমন রিয়েলমি 5i লোগো হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে, সেগুলোর একটা সফটওয়্যার সলিউশন আছে, এরকম অনেক ধরনের সলিউশন, কিন্তু কমন কিছু সলিউশন আছে, জাস্ট এই ফোনটি কিন্তু একদমই আনকমন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর সেই সাথে একটা অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের ফোনের প্রসেসর ইস্যু নিয়ে আমি কাজ করে থাকি, বেশিরভাগ সময়ই আমি যে কাজগুলো একাধিকবার পেয়ে থাকি, আপনারা আমার চ্যানেলে লক্ষ্য করবেন যে অনেক অনেক বেশি প্রবলেম হচ্ছে সেই ধরনের যে ফোনগুলো, বা সেই ধরনের ইস্যুগুলো বেশি সামনে নিয়ে আসার চেষ্টা করি। তবে আমার ভিডিওগুলোর ম্যাক্সিমাম ভিডিও পাবেন আপনারা সিপিইউ বা প্রসেসর ইস্যু নিয়ে, যারা প্রসেসরের প্রবলেমগুলো ফেস করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনাদের এখান থেকে অনেক হেল্প হবে। আর প্রসেসরের যে কাজগুলো, আপনারা এই ধরনের যে ফোনগুলোর, যেগুলো কনফার্ম কিছু ফোন রয়েছে যেগুলো প্রসেসর থেকেই প্রবলেম হচ্ছে, সেই ধরনের কাজের সেবা আমার কাছ থেকে নিতে পারেন। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে।
আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পেলেন যে সিপিইউ রিবলিং এর কাজ কমপ্লিট হওয়ার পর ফোনটি কিন্তু আবার অন হয়েছে, মানে ফোনটি ডেড হয়নি। চার্জিং এর রিংটি দেখতে পাচ্ছেন আপনারা। তো চার্জিং এর যে সেকেন্ড লোগো বা চার্জিং এর যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট চার্জ হচ্ছে বা আছে, এই বিষয়টি কিন্তু দেখাচ্ছে না। ফোনটির এ ধরনের প্রবলেম ছিল। দেখুন, রিয়েলমি লেখাটিও চলে আসছে, দেখি এরপর অন হয় কি না। কিন্তু অলরেডি কিন্তু রিপোর্টিং প্রবলেমটি আবার সেম লক্ষ্য করতে পাচ্ছি। তো এই ধরনের প্রবলেমটি কিন্তু ছিল, যে কারণে উনি আমার কাছে নিয়ে এসেছেন এই প্রবলেমটির জন্য। তো দীর্ঘ একটি সময় অনেক সূক্ষ্মভাবে মনোযোগ সহকারে এই সিপিইউটি রিবলিং করার পরেও কিন্তু সেম একই ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। আর এই ফোনটি কোনো ধরনের ইস্যু ছিল না, ফোনটি একদম ইনটেক ছিল, হঠাৎ করে এই প্রবলেমটি হয়েছে, রিপোর্ট করছে। ফোনটি কোনো ধরনের সফটওয়্যারে কাজ করা হয়নি, হার্ডওয়্যারে কাজ করা হয়নি। তো আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন আমার চ্যানেলে, তাদেরকে বলবো, আপনাদের যদি এই সলিউশনটি জানা থাকে বা পরামর্শ থাকে, অবশ্যই পরামর্শ দিবেন।